হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যানার্জি গিনি। পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল, এখন বাজে 10টা। তো কালকের ব্লগটা শেষ করতে পেরেছিলাম না বলে কালকের ব্লগটা আজকে সকালে শেষ করতে হলো। তো আজকের কিছু কিছু সকালবেলায় কিছু ঘটনা তোমরা আগের ব্লগটার শেষের দিকে দেখতে পাবে। তো আজকে থেকে আবার এই ব্লগটা নতুনভাবে শুরু করছি। তো সকালে তখন আগের ব্লগে দেখিয়েছিলাম যে কী রান্না করবো, তাও এই ব্লগে আবার যেহেতু নতুন করে শুরু করছি আরবার দেখিয়ে নিই। তো আজকে রান্না করবো হচ্ছে উচ্ছানি সেদ্ধ, যেটা এই যে সেদ্ধ করে রেখেছি, আর এখানে বসিয়েছি হলো মুসুরির ডাল। মুসুরির ডালটা ফোড়ন দেবো, তার সাথে কিছু একটা ভাজবো, আর কালকের একটুখানি মোচা আছে ওটা হবে, আর মাছ করবো। মাছ হচ্ছে কাটা মাছ করবো, কাটা মাছ এখানে এই যে বের করে রেখেছি, এখন কিছু মাখানো হয়নি কারণ কাটা মাছ বড়। তো এই বিরক্ত লাগে না সকালবেলা উঠে যে মাছ ভিজিয়ে রাখো, তারপরে এই বড় কতক্ষণ ধরে যে ভিজিয়ে রাখতে হয়, সবাই জানো, যাদের তারাই ফ্রিজে মাছ রাখে তারাই জানো যে এটা কি ধরনের ঝক্কির কাজ। আর ও হ্যাঁ, জল খাওয়ার কি খেয়েছি, জল খাওয়ার আজকে খেয়েছি জানো কিছু, আজকে জল খাওয়ার খাওয়ার তো কিছু ছিল না। ওই যে সেদিন যে লুচি খেয়েছিলাম, সেই লুচির ময়দা কিছুটা মাখা ছিল। তো কি করব কি করব চিন্তা করে ময়দাটা দিয়ে আমি এই ছোটো ছোটো করে তিনটে পরোটার মতো, পরোটা বলা যায় না, লুচির মতো করলাম, ওটা চা খেলাম, আর বাকি দুজনকে হচ্ছে ইয়ে করে দিলাম, এগরোল করে দিলাম, ওই এগরোল পিলপিল একটা এগরোল, ওটা খেয়ে পেট ভরে না, তাও ওই কিছু ছিল না বলে ওটা করে দিলাম। আর কুটুসকে সকালে গেলে স্কুলে, স্কুলে যাওয়ার সময় ওকে চিড়ে দিলাম দুধ কলা দিয়ে, এক চামচও খাইনি, মানে পুরো না খেয়ে গেছি স্কুলে, খালি এইটুকু একটু কলা, গোটা কলাটা নিল, নিয়ে এইটুকু অর্ধেকটা খেলো, অর্ধেক আর কিচ্ছু খাই। তোমাদেরকে বললাম না যেদিনই ওকে টেনে হিঁচড়ে ওঠানো হবে, যেদিনই ও মানে ঘুমে কাতর হয়ে থাকবে, টেনে হিঁচড়ে ওঠানো হবে, সেদিনই ও সকালবেলা কিচ্ছু খাবে না, নাকে স্কুলে চলে গেলো পুরো, বা এসেও কিছু খাবে কিনা ভগবান জানে, দুপুরেও খাবে কিনা ভগবান জানে। সেদিনই বলছিলাম না তোমাদেরকে যেদিন ওকে এরকম করায় সেদিন সারাদিনও না খেয়ে থাকে। তো আজকে হচ্ছে মনে হচ্ছে সেই দিন যেদিন ওকে সারাদিন না খেয়ে থাকতে হবে। আর আমাদের মিছুরেরই এই যে আমি কথা বলেও এখানে সব কিছু কি মারবো, ভাবে যে কার সাথে কথা বলছে, তো বুঝতে পারবে যে কী ব্যাপারটা হচ্ছে। আর সকালবেলা একবার ঝটপট ঝটপট করে বিস্কুট খাওয়ার হয়ে গেছে, তারপরেও আবার এখানে সব কি মারছে দেখছেন, কার সাথে কথা বলছি। আর সবজি টুবজিতে কিছু আজকে কাটার নেই, আমি শুধু ভাজবো বলে ওটা কাটবো না, দেরি করে কাটবো, আগে এই মুসুর ডালটা ফোড়ন দেবো, তারপরে আর উপরে যাবো। উপরে বিছানার জন্য কিছু তোলা হয়নি আজকে, ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসেছে সেগুলো উপরে সেট করতে হবে, আর ফ্লিপকার্ট হল করবো তোমাদের সাথে, তখন তোমাদেরকে দেখাবো যে ফ্লিপকার্ট থেকে আমরা এই দু মাসে প্রচুর জিনিস নিয়েছি, মানে সব কটা দরকারি জিনিস নিয়েছি, তো ওটা তোমাদের সাথে ফ্লিপকার্ট হলে শেয়ার করবো, ঠিক আছে? তো এখন ঘটনাটা কাজগুলো শুরু করে দিই, আর আপনাকে যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? এই যে ফ্লিপকার্ট থেকে না কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো আজকে দুটো এসেছে। এই যে এটা কুটুসের একটা সিলিকনের ব্রাশ, এই ব্রাশটা দিয়ে না কীভাবে যেন একটা মাজে, ঠিক বোঝা যাচ্ছে না, না ইউজ করলে বোঝা যাবে না। আর দুটো সেট আছে, এই যে ড্রয়ারটা দেখো, বড় বাক্সের মধ্যে ড্রয়ার ছিল, এই ড্রয়ারগুলো কিন্তু এখন ভীষণ চলছে জানো, খুবই ইউজফুল ড্রয়ারগুলো। আর এটা কিন্তু আমি অলরেডি সেট করে দিয়েছি, এটা আমি পরে ভয়েস দিচ্ছি, আর বাদবাকি জিনিসগুলো পরে দেখাবো। এরকম হয়ে গেছে উচ্ছে আলু মাখা, এটা ডাল, আর এই যে মাছটা করার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার ফটাফট রান্নাগুলো করে নেব। এখন বাজে 12:30, রান্নাবাড়ি সব কমপ্লিট করে উপরে চলে এসেছি, আর এসে ওই যে দেখালাম না ড্রয়ারটা নিয়েছি, এই ড্রয়ারটা দেখো এইখানে, এই মানে আমরা আলনার এই সাইডটা রাখবো, তো এই জায়গাটা ফাঁকা করতে হবে, মানে আলনাটা এখান থেকে সরিয়ে দেবো, নাহলে ড্রয়ারটা রাখা যাবে না, আলনাটা সরিয়ে বাদবাকি জামা কাপড়গুলো ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দেবো, আর আলনাটা তিনতলার ঘরে নিয়ে যাবো। তো চলো তাহলে ঝটঝট করে কাজকর্ম শুরু করি। এই যে হেল্পার আসুন আসুন, আমার হেল্পার এই যে এখানে, সবসময় খালি গায়ে বসতে ওখানে দেখাতেই ভয় লাগে আমার। এই যে আলনা সরিয়ে দিয়েছি, আর প্রতিদিনকার আমার জামা পড়া জামা কাপড়গুলো এখানে রেখেছি, রেখে এরকম তো ঢাকাই থাকে জানো তোমরা, আর কুটুসের যেগুলো রেগুলার পরা বা একটু একটু বাইরে গেলে যেগুলো পরে সেগুলো এর ভিতরে সব জামা প্যান্ট যাবতীয় কুটুসের এটা আমাদের আছে, মোট কথা চারটে ভরে গেছে, আর দুটো নিচের দুটো খালি আছে, আর ব্যাগগুলো রাখার জায়গা নেই আমার এখানে, কোনো ঝুলনের জায়গা নেই বলে ওইখানে রেখেছি, কিছু করার নেই, আর এগুলো সব ফাঁকা, অবশ্যই এটাও ঢুকবে, এটা ওখানে ঢুকবে, আর বিছানা এখন তোলানো, বিছানা তুলবো, আর আর আলনাটা নিয়ে চলে গেছি তিনতলার ঘরে, ওটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো। এখন বাজে 3টে, স্নান করে নিচ থেকে এই যে এই বিচ্ছুকে খাইয়ে টাইয়ে এলাম, আর ওর বাবা গেছে হচ্ছে একটু অফিসের কাছে বাইরে গেছে, এখন আসেনি, ফোন করছি ফোনও ধরছে না,
এখন কখন আসবে, খেয়ে নেবো না এসে আর তাড়াতাড়ি চলে আসবে, তারপরে একসাথে খাবো বুঝতে পারছি না। ফোন করছি, ফোনও তুলছি, ধরছেন। 3টে বাজে। এই যে পুলিশের ভীষণ ভালো লেগেছে, এটা ভালো লেগেছে না বাবা? খুব ভালো লেগেছে, দেখে অবাক হয়ে গেছে, বলে নতুন, বলে এটা আমার। রথ নিয়ে বেরিয়ে পড়েছি একটু ভ্রমণে, ঠিক ভ্রমণে না, যাচ্ছি হচ্ছে রাতের খাবার আনতে। আজকে রাতে সবজি টবজি কিছু ছিল না, দুপুরবেলায় ভাতে সবজি দেখলেই তো আগের দিন আগের দিনকার গুলো দিয়ে হলো, আর কালকে রাতেই মাছ ভাজা টাছ ভাজাতে খেয়েছি, তো আজকে ভালো লাগলো না, তাই অ্যারোবিক্স থেকে এসে ওকে বললাম কি চলো না আজকে রাত্রেবেলা কিছু বাইরে থেকে এনে খাই। তো বাইরে থেকে এনে খাওয়ার হচ্ছে আমাদের হয় মোগলাই, নাহলে কোনোদিন কোনোদিন বিরিয়ানি, আর ধোসাটাও খাই, কিন্তু ধোসা তো অত দূর থেকে এনে খাওয়া যাবে না, তাই যাচ্ছি হয় চাউমিন নাহলে চাউমিন নাহলে মোগলাইয়ের খোঁজে যাচ্ছি। যদি সে দুটো না পাওয়া যায় তাহলে বাদ বাকি প্ল্যান করা হবে। আর এই যে আমার ড্রাইভার চালাচ্ছেন পাই পাই সাই সাই করে, ওকে আমি শুধু হাত নাড়ার জন্য রেখেছি জানো তো, ও যখন হাত নাড়ার দরকার হয় আমি ওকে তখন দেখাবো, ও শুধু হাতটা নেড়ে দেবে বুঝেছো। তো চলো ঝট ঝট করে দেখি কী কী পাওয়া যাচ্ছে। চলে এসেছি দোকানে, মোগলাই পাওয়া যাবে অ্যাটলিস্ট। এই যে দেখুন ওখান থেকে আমরা মোগলাই নিয়ে যাই, চাউমিনও নিয়ে যাই। মোগলাইটা এখানকার মোগলাইটা খুব ভালো লাগে, কিন্তু খুবই ভালো লাগে। মোগলাই যেদিন আমাদের খাওয়ার প্ল্যান হয় সেদিন আমরা এখান থেকে মোগলাই নিয়ে যাই। তো আমরা তিনজনে 3টে মোগলাই, আর পুটুষকে বলেছি বমাবাড়ি আজকে ভাত খাবে, বৌদিকে বলে আসলাম তোকে একটু ভাত খাইয়ে দিও, বলে ওই এইটুকু ভাত তো করতে অসুবিধা হয়, আর সবজি টবজি বেশি কিছু নেই, আর দুধ ভাত খাবে না, সন্ধ্যাবেলা দুধ খেয়েছে বলে ওকে বললাম বৌদি বাড়িতে খেয়ে নিতে, তো বৌদি খাইয়ে দেবে। আজকে আমাদের মোগলাই পার্টি রাত্রিবেলা। মোগলাই দোকানটার পাশেই নাই একটা মন্দির আছে, শীতলা মন্দির, তো আসার পথে দেখেছিলাম যে ঠাকুরটা কি সুন্দর রং করছে, তাই মোগলাইটা বানাতে দিয়ে বললো একটু দেরি হবে, তো আমি আবার এখানে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর রং করছে, পুজো আছে কয়েকদিন পরে হয়তো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দাঁড়িয়ে থাকতে থাকতে টাইম পাস হচ্ছে না, একটু দেরি হবে, ওই জন্য আমাদের এখন খাওয়া হচ্ছে এই যে দুটো চিকেন চপ, পুচকু পুচকু চিকেন চপ। হ্যালো, এই হলো আমাদের মোগলাই, এটা হচ্ছে চিকেন মোগলাই আছে, এই ছোট 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 5-6টা চিকেনের টুকরো দিয়েছে, তার জন্য দাম বেশি। আর এই হচ্ছে সবজি, দুজনেরটা একসাথে নিয়ে নিয়েছি। তাহলে আজকের ব্লগে এইটুকুই তোমাদের জন্য শেয়ার করলাম, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখন খাবো, খেয়ে নিয়ে অনেক কাজ আছে, দিয়ে বাড়িতে জামাকাপড় ভেজানোছে ওগুলো কাচবো, তো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু শেয়ার করলেও আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না, কীরকম লাগছে আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু প্লিজ যদি আমাকে সাজেস্ট করো খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক 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 ভালোবাসা, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।